আপনাদের অনেকেরই আমার মতো ভিডিও করার জন্য পর্যাপ্ত সেটআপ নেই, আর একটা ভালো মানের সেটআপ ছাড়া ভিডিও বানাতেও মন চায় না। তো আজকে ভিডিও শুধুমাত্র তাদের জন্য যাদের আমার মতো সেটআপ নেই অথচ ভিডিও করার মন হয়। আজকে আমি আপনাদেরকে এআই এর মাধ্যমে জিরো থেকে হিরো কিভাবে বানানো যায় একটা সেটআপকে সেটা দেখাবো। তো লেটস গো। তো এআই দিয়ে সেটআপ করার জন্য আপনাকে দুটো জিনিস লাগবে, একটা হলো ট্রাইপড। আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন তো নিঃসন্দেহে আপনার কাছে ট্রাইপড থাকবেই থাকবে, আর ট্রাইপড না থাকলেও আপনি কাজ করতে পারবেন, কীভাবে সেটা আমি পরে দেখাচ্ছি। তো এই ট্রাইপড আপনার লাগবে, অ্যান্ড লাগবে এরকম একটা দেয়াল, যে দেয়ালে যে কোনো একটা কালার থাকলেই হবে, যে কোনো কালার। আমি আছি ছাদের মাথায়, তো ছাদে আমাদের চিলে কোঠার এই কালারটা আছে, তো আমি এটাকেই ইউজ করে দেখাবো। প্রথমে কী করবেন, এই ট্রাইপডে আপনার ফোনটাকে হোল্ড করবেন, এমনভাবে রাখবেন যেন না নড়ে। আপনি যদি ট্রাইপড নাও থাকে, যেখানে ফোনটা রাখবেন এমনভাবে রাখবেন যেন না নড়ে। তো চলেন আমি সব কিছু রেডি করে আপনাদেরকে দেখাই। তো ঠিক এভাবে সেট করে নেওয়ার পরে আপনি দেয়ালের ওপাশে দাঁড়াবেন, দেন ভিডিও শ্যুট করবেন। তো আপনাকে ঠিক এভাবে আপনার ক্যামেরাটাকে সেট করতে হবে যেন আপনার বডিটা আপনার পিছনে যে দেয়াল আছে এর ভিতরেই থাকে, আর হাত পা আপনাকে কম নাড়তে হবে। আপনার পিছনে যে দেয়াল আছে, যে কালারের দেয়াল আছে, তার বাইরে যেন কোনোভাবে না যায়। আমার পিছনে সাদা দেয়াল আছে, আমি হাত পা এখন কম নাড়ছি দেখতে পাচ্ছেন, যাতে আমার পিছনের সাদা দেয়ালের বাইরে না চলে যায়। আশেপাশে যাই থাকুক না কেন, সেটা কোনো সমস্যা না। এই সিম্পল স্টুডিও এখন কীভাবে প্রো লেভেলের স্টুডিওতে কনভার্ট হয়ে যায় দেখেন। দেখেছেন কীভাবে হলো এমনটা? তো চলেন কীভাবে হলো আপনাদেরকে দেখি। ভিডিও শ্যুট করার পরে আপনার কাজ হলো ভিডিওটাকে প্লে করা যে কোনো একটি প্লেয়ারে, চাইলে এমএক্স প্লেয়ার প্লে করতে পারেন, এখানে প্লে করলে ভালো হয়। এবারে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পরে দেখবেন স্ক্রিনশটের সাইডে দুটো কালো অংশ থাকবে, এই কালো অংশগুলো কেটে বাদ দিয়ে দিবেন। এগুলো ভিডিওর কোনো অংশ না, তাই এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। অ্যান্ড তারপরে আপনাকে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে সার্চ করবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। অ্যাডোবি ফায়ারফ্লাই লিখলে প্রথমে যে ওয়েবসাইট চলে আসবে ওখানে প্রবেশ করবেন। একটু নিচের দিকে আসলে দেখবেন একটি মেয়ের ছবি আছে, এখানে ক্রিয়েট বাটন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন একটি আপলোড ইমেজের অপশান আছে, আপলোড ইমেজে ক্লিক করার পরে ওই স্ক্রিনশট যেটা ক্রপ করেছিলেন সেটা সিলেক্ট করবেন। দেন এখানে ব্রাশ টুলে ক্লিক করে এগুলোকে সিম্পলি বাড়িয়ে দিবেন। তারপরে সাইটের এই যে এক্সট্রা অংশ আছে যেগুলোকে আমরা রিমুভ করবো এখান থেকে স্টুডিওটাকে প্রো বানানোর জন্য, এটা সিম্পলি এরকমভাবে মুছে দিতে হবে। দেন এখানে লিখতে হবে আপনি কী বানাতে চান। আমি লিখলাম মেক ইউটিউব স্টুডিও, আমি এখন ইউটিউব স্টুডিও মেক করতে চাই। আপনারা যাই লিখবেন এখানে তাই চলে আসবে, টেবিল ল্যাম্প অ্যাড করতে পারেন বা যাই কিছু অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে চলে এসেছে ফ্রেম। তো এটা বেশ ভালোই লাগছে, আমি আর বেশি ঘেঁটবো না। আপনারা চাইলে মোরে ক্লিক করে আপনাদের পছন্দ মতো আরও অনেক কিছু দেখতে পারেন। আমি জাস্ট শেখানোর জন্য এটা নিলাম। উপরে এই বাটনে ক্লিক করার পরে ডাউনলোড বাটনে ক্লিক করলে দেখবেন ইমেজটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনাকে চলে যেতে হবে ভিএন অ্যাপ্লিকেশনে, প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনে। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যে ভিডিও আপনি রেকর্ড করেছিলেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি আপনার ভিডিওর অপ্রয়োজনীয় অংশগুলো কাট করে ডিলিট করে দিবেন। তো আমি ঝটাপট ডিলিট করে দিচ্ছি। আপনারা প্রথমে ভালোভাবে আপনাদের ভিডিওর অপ্রয়োজনীয় জিনিসগুলো কাট করবেন, দেন তারপরে পরবর্তী ট্রিক্সের দিকে যেতে হবে। এবারে আপনি এখানে যে ইমেজ অপশানটা আছে ইমেজ বাটনে ক্লিক করবেন, অ্যাড ইমেজে ক্লিক করবেন ভিডিও বা ফটো। তারপরে ওই যে ফটোটা আমরা এডিট করেছিলাম এআই দিয়ে সেই ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট এটাকে হাত দিয়ে টেনে ফ্রেম ওয়াইজ সাজিয়ে দিতে হবে, মানে একেবারে ফুল ফ্রেমে দিয়ে দিতে হবে। এখন যদি আপনি নিচের দিকে খেয়াল করেন দেখবেন অনেকগুলো বাটন আছে, এখান থেকে একেবারে শেষের দিকে আপনাকে চলে আসতে হবে। শেষের দিকে চলে আসার পরে দেখবেন একটা মাস্ক বলে অপশান আছে, MASK। তো এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে দ্বিতীয় নাম্বারে যে মিরর অপশান আছে এটা সিলেক্ট করবেন। দেন হাতে দুই আঙুল দিয়ে স্ক্রিনটাকে ঘুরিয়ে ঠিক এক সাইডে নিয়ে যাবেন, আর দেখবেন আপনার সেই বুককে সেখানে চলে এসে বা আপনি যে এডিটটা করেছিলেন ওখানে সেটা এখানে শো হবে। তো ঠিক আমি এটা এরকমভাবে এখানে ক্লিক করে ছোট বড় করতে পারবেন, এটা আমি এখানে দিয়ে দিলাম। এখন যেটা করবেন ওই যে ফটোর লেয়ার, ওই লেয়ারটাকে ডুপ্লিকেট করতে হবে। তো সিম্পলি লেয়ারে ক্লিক করে ডুপ্লিকেট করলে এখানে চলে আসবে। তারপর ওই লেয়ারটা সিলেক্ট করবেন, দেন নিচের থেকে আবারও মাস্ক বাটনে যাবেন, ওখানে গিয়ে আবারও মিরর এফেক্টে যাবেন, দেন ওটাকে এপাশে দিয়ে দেবেন। দেখবেন যে ক্যামেরাটা চলে আসছে আমার এখানে, আপনার ওখানে যাই থাকবে সেটা চলে আসবে। এবারে ঠিক চিহ্ন মেরে দিলে হয়ে গেল, আপনার নুব স্টুডিও প্রো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা স্টুডিও আমার হয়ে গেল। আপনি আরও ধৈর্য ধরে এডিট করলে আরও ভালো স্টুডিও পাবেন। এখন সিম্পলি এখান থেকে এক্সপোর্ট করে আপলোড করে দেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট দরকার যেহেতু এটা নতুন চ্যানেল। বাই বাই।